কালি নির্বাচনী খসড়া প্রকাশ পোৱাৰ পাছতে বিভিন্ন প্রতিক্রিয়া ইতিমধ্যে আৰম্ভ হৈছে আৰু যিকেইটা সমষ্টি বিলুপ্তিকরণ হ'ব তাকে লৈ প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে। বর্তমান সময়ত যিগৰাকী বিধায়ক আছে তাৰ সমান্তৰালকৈ বিভিন্ন দল সংগঠনেও প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে। আৰু মই যিহেতু উপস্থিত আছো অভয়াপুৰীত, আৰু অভয়াপুৰীত দুটাকৈ সমষ্টি, এই দুটা সমষ্টি বিলুপ্তিকরণের প্রসঙ্গ আহিছে কালি নির্বাচনী খসড়াত। আৰু এইখিনি মুহূর্তত মোৰ লগত উত্তৰ অভয়াপুৰীৰ বিধায়কগৰাকী উপস্থিত আছে, আমি পোনে পোনে তেওঁৰ পৰা কিছু কথা জনাৰ চেষ্টা কৰিম। কালি যিটো নির্বাচনী খসড়া প্রকাশ পাইছে প্রথমখন খসড়া, তাত আপোনাৰ সমষ্টিটো ইতিমধ্যে বিলুপ্তিকরণের তালিকাত আছে, আপনার প্রতিক্রিয়া কি হব এই নির্বাচনী খসড়াখনক লৈ? নাই, ডিলিমিটেশনের সময় সমষ্টি একটা বিলুপ্তিকরণ হব পারে, তাত মোর কবলগিয়া কেউ নাই। কিন্তু যেটু ডিলিমিটেড পুনর্গঠন হবলগিয়া যেটু সমষ্টি, সেই সমষ্টিটু গঠন করাত বিজ্ঞান ভিত্তিক যুক্তির ভিত্তিত হব লাগিব। আর মেথডলজি যেটু গাইডলাইন মানে দিছে আমার হেৰি ইলেকশন কমিশনে ইতিমধ্যে প্রচার করেছে, যত ভৌগোলিক এরিয়ার কম্পেক্টনেস থাকিব লাগিব, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটবিলাক পারাপক্ষত রক্ষা করে চলিব লাগিব। এই কথাবিলাক যদি মেইনটেইন হয়ে থাকিলে হেতেন তেনহলে একো কবলগিয়া নাছিলে। কিন্তু এক বঙাইগাঁও জেলার ক্ষেত্রত একেবারেই পালন করা হওয়া নাই। বিশেষকে এতিয়া ধরক মানিকপুর সমষ্টি, যেটু উত্তর অভয়াপুরী সমষ্টির পরিবর্তে মানিকপুর সমষ্টি হয়েছে, যেটুর সমষ্টিক মই প্রতিনিধিত্ব করো, সেই বিষয়ে মই কবলৈ ওলাইছো। প্রথমতে যেতিয়া উত্তর অভয়াপুরী সমষ্টি আছিল তাতে দুটা উন্নয়ন খণ্ড আছিলে, তার মানে সিজনগ্রাম উন্নয়ন খণ্ড আর মানিকপুর উন্নয়ন খণ্ড, আর টাপাটারি উন্নয়ন খণ্ডর এটা গাঁও পঞ্চায়েত আছিল। আচ্ছা, তার মানে কবলৈ গেলে মোটামুটিভাবে জিওগ্রাফিক্যালি কম্পেক্টেড এরিয়া এটা আছিল, পপুলেশন মিলাবলৈ গেলে এইখানে এরিয়া লাগিব, সেনেকা ধরনের এরিয়া আছিল। এতিয়া কি করলে ডিলিমিটেশন করবলে গিয়ে পেলায় পুনর্গঠন করবলে পাঁচটা উন্নয়ন খণ্ড কাটি 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 আনিলে, মানিকপুর উন্নয়ন খণ্ড আনিলে, সিজনগ্রাম উন্নয়ন খণ্ড আনিলে, আকৌ বরপেটা জেলার পর যে পাঁচখন গাঁও নতুনকৈ অন্তর্ভুক্ত হয়েছে রূপসী উন্নয়ন খণ্ড আনিলে, আকৌ আপনার টাপাটারি উন্নয়ন খণ্ড আনিলে, আকৌ বৈতামারি উন্নয়ন খণ্ড আনিলে। একেবারে ভৌগোলিকভাবে যেটু কম্পেক্টনেস মানে যেটু জিওগ্রাফিক্যাল কম্পেক্টনেস এরিয়ার কনসেপ্ট একেবারে ধূলিসাৎ করে দিয়া হল। একেবারে আমার বঙাইগাঁও জেলার একেবারে পূব প্রান্তর গাঁওখন আর একেবারে পশ্চিম প্রান্তর গাঁওখন মানে ধুবুরী জেলার সংলগ্ন গাঁওখন আর বরপেটা জেলার সংলগ্ন গাঁওখন এটা সমষ্টিত লই আহা হল। তার মানে এটা সমষ্টি প্রায় 60 কিলোমিটার মান দৈর্ঘ্যর মাঝেদি গুছি গেল, আর কিছু ঠাইত প্রস্ত নাই বলিয়ে কব পারি এনেকা। আন আমি ব্লকের কথা বাদে দিল, এতিয়া হোক গাঁও পঞ্চায়েত নেক্সট, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বলে কলে গাঁও পঞ্চায়েত বুঝায়, তাতে ধরক যিমান মানে 15টা গাঁও পঞ্চায়েত খণ্ডই করা হয়েছে এটা সমষ্টির ভিতর, তেনহলে সেই সমষ্টির ভিতর থাকিল কি? 15-20টা গাঁও পঞ্চায়েত খণ্ড বিখণ্ড করে পেলায় সংযোজন করা হয়েছে। ইভেন কি গাঁওর আপনাদের জানে যেবিলাক ডাঙর গাঁও হয় তাতে খণ্ড হয়, যে বলে সে ভাণ্ডারা প্রথম খণ্ড, ভাণ্ডারা দ্বিতীয় খণ্ড, ভাণ্ডারা তৃতীয় খণ্ড, যখন খসড়া প্রস্তুত করা হয়েছে তাত কি করা হয়েছে বলে ভাণ্ডারা প্রথম খণ্ডটু এটা বঙাইগাঁও সমষ্টিত, বলে ভাণ্ডারা দ্বিতীয় খণ্ডটু বলে মানিকপুর সমষ্টিত, তার মানে ভাই ককায়কর মাজত যদি গাঁওখন ভাগ করতে যদি বেলেগ হয়েছে তেও এটা বেলেগ বেলেগ সমষ্টিত পড়ে যাবে, এনেকা টাইপের একটা অবিবেচক কাণ্ড জ্ঞানহীন খসড়া প্রস্তুত করে ওলাইছে ভারতবর্ষর নির্বাচন আয়োগ, একটা সাংবিধানিক স্বতন্ত্র প্রতিষ্ঠান আর খুবই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু খসড়া যেটু প্রকাশ করেছে তার মাধ্যমে নিজকে একটা দায়িত্ব জ্ঞানহীন সংস্থা হিসাবে পরিচয় দিবলে ব্যর্থ হয়েছে। আর এনেকা লাগিছে কারোবার সুতুলিপিত কাম করেছে, আর যাকালি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যেটু ভাষণ তারপর স্পষ্ট বোঝা যায় শাসক পক্ষর সুতুলিপিত তেখেতসকলে খসড়াখন প্রস্তুত করে উলিয়াইছে। মুখ্যমন্ত্রীগে এই এই প্রসঙ্গত আপনি যে কথা কলে আমি সুদিছিল কৈছে যে যখন লোকে আসলতে ভয় করেছে যে সমষ্টি বিলুপ্তিকরণ হব, কত নির্বাচন খেলিব, তেনেকে ভয় করেছে কারণে আসলে এনে ধরনের আবুল তাবুল বকিছে বলে কৈছে। না, এতিয়া শুনো, মোর সমষ্টিত ভয় করবলগে নাই, আপনার যদি আইডিয়া আছে যে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কনসেপ্ট বলে কয় সেই হিসাবত যদি ধরো মোর সমষ্টিত 85% মুসলিম পড়েছে, মই কিয় কই আছো? মই তো এনেকুৱা কংগ্রেস দল কেতিয়াও জাতি ধর্ম লৈ পেলায় রাজনীতি নকরে,
আর ইতিমধ্যে বিজেপির এই এজেন্ডা কর্ণাটক রাইজে আর হিমাচল রাইজে প্রত্যাখ্যান করে আপনাদের দেখা পাইছে, যত 84% হিন্দু রাইজ আছে, ইয়াত ইন্টারপ্রিটেশন দিব বিচার আছে যে কংগ্রেস যেন মুসলমানের দল। কংগ্রেস মুসলমানের দল নয়, কংগ্রেস ভারতীয় নাগরিকর দল, ভারতীয় মানুষের দল, সর্বজনক সম অধিকার দি পেলায়, সম মানে নাগরিক মর্যাদা দি পেলায় রাজনীতি করে। এটু ইতিহাসের কথা, আমার বর্তমানও আমি সেই নীতিতে চলি আছো, মহাত্মা গান্ধীর নীতিতে আমি চলো, নেহরুর নীতিতে আমি চলো, সঁচা কথা। এটু নির্বাচন আয়োগে ইতিমধ্যে খসড়া প্রস্তুত করার প্রাক্ষণত দল সংগঠনের সঙ্গে বৈঠকতো বহিছিল, আপনার প্রতিনিধিবর্গও গৈছিল, তারপর কালি খসড়া ওলাইছে যে কেবাটাও সমষ্টি বিলুপ্তিকরণ হব, আর আপনি কৈছে যে বিজ্ঞানসম্মতভাবে হওয়া নাই বা ভৌগোলিক যে চারিসীমা চাব লাগে প্রতিটি সমষ্টি, সেই চারিসীমাটা সূক্ষ্মভাবে নিরীক্ষণ নকলে নাকি আপনার দৃষ্টি? একেবারে করা নাই, কোনো একটা সীমা সরল রেখার টানিব নয়, সকল কেটা সমষ্টি জিগ জাগ জিগ জাগ ম্যাপেরে মানে মেয়াপ আঁকিবলে গেলে জিগ জাগ জিগ জাগ হব, চারিওটা সীমা কোনো একটা সীমা সরল রেখার টানিব নয়, যত সরল রেখার টানিব নয় তার বক্র রেখা যোগ জিগ জাগ থাকে, তার মানে তার উদ্দেশ্য তাতে জিগ জাগ বা বক্রই থাকে, যদি সৎ উদ্দেশ্য বা ভাল উদ্দেশ্য লো আগত রাখি কাম করলেহেন তেনে সরল রেখারে নিশ্চয়কে আমি চারিসীমা আঁকিব পাইলেহেন। আজির তারিখত নির্বাচন আয়োগক মই চ্যালেঞ্জ দিছো, মোর মানিকপুর সমষ্টির যদি সরল রেখা দিয়ে একটা সাইড আঁকিব পারে, নয় আঁকিব নাই, তেনকা প্রতিফলন ঘটা নাই খসড়া। আর নির্বাচন আয়োগে নিজে করা নাই বলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কই আছে যে তেখেতে বলে করলে, শাসকীয় পক্ষে বলে করলে, গতি ভারতবর্ষর গণতন্ত্রর অন্যতম অনুষ্ঠান হয়েছে, ভারতবর্ষর গণতন্ত্র রক্ষা করার কারণে ভারতের নির্বাচন আয়োগ, আর সেই নির্বাচন আয়োগক মানে শাসনাধিষ্ঠ দলে গুরুত্ব দিয়া নাই, শাসনাধিষ্ঠ দলের চুটলিপিত নির্বাচন আয়োগে কাম করা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণের পর স্পষ্ট হয়ে পড়ে। এইটো যেটো মুখ্যমন্ত্রীগৰাকী আৰু এটা কথা কৈছে যে এতিয়া আচলতে বহুদৰ কাৰণে ভাল হ'ব, এতিয়া ৰাভা সকলৰ বাবে ভাল হ'ব, বড়ো সকলৰ বাবে বা খিলঞ্জীয়া ৰাইজৰ সকলৰ বাবে ভাল হ'ব, তেওঁ সেই প্ৰসংগত এটা কথা কৈছিল যে কংগ্ৰেছে যিসকল লোকক লৈ আচলতে ভোট বেংক তেওঁলোকে সৃষ্টি কৰে, সেই ভোট বেংকবোৰ এতিয়া কাটি যোৱাৰ কাৰণে আচলতে কংগ্ৰেছ দলে বিশেষকৈ তেওঁলোকে কান্দিছে। নাই, আমি আপোনাক আগতে এটা কথাই ক'লোঁ যে কংগ্রেসে কোনো জাতি জনগোষ্ঠীলৈ রাজনীতি নকরে, যদি করলেহেন আপনাদের কর্ণাটকত 84% হিন্দু মানুষ, তাতে 135টা সিট লাভ করার পরিবর্তে হেরি আধা কম সিট পালে বিজেপিয়ে, তাতে তো জানে জয় বজরংবলীর ধ্বনি প্রধানমন্ত্রী ডাঙরিয়া দিছিলে ইলেকশনের সময়, সেইবিলাক আমি নকরো, আমি হিন্দু মুসলমানের কোনো রাজনীতি নকরো, কোনো স্পষ্ট মানে জাতি ধর্মর নামত রাজনীতি নকরো, আমার কথা এটাই, সংবিধানের সম্মান হব লাগিব, সংবিধান রক্ষা হব লাগিব, আর সংবিধান রক্ষা করবলে গৈ পেলায় নির্বাচন আয়োগে সাংবিধানিক মতে কাম করবলে গেলে যুক্তির ভিত্তিত কাম করব লাগিব, বিজ্ঞানের ভিত্তিত কাম করব লাগিব, যেটু করাত তেওলোক মানে ভারতের মানে নির্বাচন আয়োগ বিফল হয়েছে, বিফল হওয়ার কারণ হয়েছে কি শাসকীয় পক্ষে অযথা হস্তক্ষেপ করা যেন অনুভব হয়েছে। ধন্যবাদ জানাইছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।